সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 11:30। তো 11:30টার সময় আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি বাজারে, একটু যাব, কেননা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, মানে অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো, সেগুলো আমাদের কেনার জন্য যাচ্ছি। বেরোবো বেরোবো করে বেরোতে পারছি না। তো আমি মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজ রিক্সা করে যাচ্ছি, রিক্সো অটো সব কিছুই যায় এই সামনে বাজার। আজকে রিক্সোতে নিল 50 টাকা, আর অটোতে নেই 10-10-20 টাকা। তো আমরা রিক্সোতে করে গেলাম আজ। তো চলো, আর এখন দুপুরের টাইম, তো দুপুরের না ঠিক এখনও, মানে দেখছি দোকানগুলো পুরোপুরি, মানে অনেকগুলো দোকানই খোলেনি। তো চলো, যেগুলো আমাদের দরকার তো যাই বাজারের মধ্যে, আর করে নিই ঝটফট। মামেতে প্রচণ্ড রোদ আছে। চলো ঘুরতে ঘুরতে আমরা এই যে কার্টেনের দোকানে এসে গেছি। তো কার্টেনের দোকানে যাই, দেখি পছন্দ করি। আর চলো, আমাদের মানে খুব হালকা ধরনের নেওয়ার আছে, তো দেখা যাক পাওয়া যায় কি না আমাদের পছন্দ মতো। আমরা এই সামনে দিয়ে পাঞ্জাবি মিউজিয়াম আছে, তো খুব সুন্দর সুন্দর ওখানে পাঞ্জাবি পাওয়া যায়। আর এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখছো, দারুণ দারুণ লাগছে দেখছে। বাচ্চাদের ড্রেস তো দেখতে খুব ভালো লাগে দেখতে, কি কিউট কিউট ড্রেসগুলো। তো দেখে তো চলো আমরা কার্টুনগুলো পছন্দ করি, এসে গেছি আমরা দোকানে। কার্টুন দেখেন, পর্দা ক্রিম কালার ভালো আছে, সুন্দর কিছু এটার ক্রিম কালার হলো তো ভালো। এই যে এটার ক্রিম কালার যা কালার এখানে এখানে আমাদের কার্টেন পছন্দ হলো না। তো যেগুলো দেখাচ্ছিল, তো আমরা একটু পাতলা ধরনের চাইছিলাম, তো পাতলা ধরনের আছে দেখাচ্ছিল, পছন্দ হয়েছে, মানে ওই যেগুলো সব শো করা আছে। তো ওটার আবার ক্রিম কালার নেই, আমরা ক্রিম কালার নেব, তো সেই জন্য ওখানে হলো না। তো বেরিয়ে পড়লাম আবার। আমরা এখন চলে এসেছি আর বসাক অ্যান্ড ব্রাদার্সে। তো চলো, এখানে আমাদের পছন্দ করতে হবে। তো প্রচুর দেখছি, প্রচুর কালেকশন আছে, আর চলো দেখি পছন্দ করি। যেগুলো দেখলাম না ওটা আর ওটা বের করে দিলাম। পর্দাগুলো দেখি
হালকা পিয়াজি কালারটা যেটা আছে তো আমাদের পছন্দ হয়ে গেছে, ক্রিম কালার পেয়েছে। আর কিন্তু একটু মোটা ধরনের কাপড় হয়েছে, একটু পাতলা চাইছিলাম যাতে বাতাস একটু আলো বেশ আসে। তো যাই হোক, পছন্দ হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছি আর এখন জ্বালানোর জন্য নিলাম। তো চলো, 5 পিস নিয়েছি আর ওখানে প্রাইস নিল, মানে 1 পিসে প্রাইস হচ্ছে 500 না, উইন্ডোর জন্য 400, কত টাকা বলতে হয়ে যায় 490 এরকম সামথিং। তো চলো নিয়েছি আর আমরা এখন যাই বাড়িতে। বাড়িতে যাবো না, আরও কিছু টুকটাক কাজ আছে। টুকটাক বলতে প্লাস্টিকের দোকানে যেতে হবে, মেয়ের ওয়াটার কলেজের জন্য যেটা ওয়াটার বোটল নিয়ে যেত সেই বটল এ হয়ে গেছে, বটলটা মানে ফেটে গেছে, স্টিলের ছিল তো দেখছি নিচের দিক থেকে পাটল ধরেছে। তো সেটার জন্য একটা ওয়াটার বটল কিনবো আর কিছু কিচেনের জিনিস আছে কেনা। তো চলো যাই কিনে নিই। এত বড় মুখ না, ভালো লাগছে দেখতে। দেখ আর আরেকটা দেখিয়ে দিই, কিছু অন্য টাইপের একটু ছোট আরো অনেক কিছু কেনার ছিল, মেয়ে আর রোদ্রে ঘুরবে না। তো চলো আমরা বাড়ি চলে যাচ্ছি, আর গাড়িতে যেয়ে পরে তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি আর মেয়ে জিনিসগুলো দেখাচ্ছে, দেখে নাও। এই কিছু না, টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর রোদ্রে আর ঘোরা গেল না, কেনার থাকে তো প্রচুর। তো দেখা যায় যদি আবার চাই বাজারে, নাহলে অনলাইন থেকে অর্ডার দেবো। অনেক কিছু জিনিস টুকিটাকি মানে এই যে এক জায়গায় শিফট করলাম, তো প্রচুর জিনিসও কিনতে হচ্ছে। তো যতটা পারছি কম দামের মধ্যে কিনছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো আমি কী কী বাড়ির জন্য কিনবো। তো এখন ওই তো কার্টেনগুলো আর দুটো পিলো কিনেছি, একটা ছাতা, মেয়ের ওয়াটার বটল আর আর কিনেছি কী কিনলাম আর ওই কিচেনের জন্য ওই ছুরি কাচি রাখার জন্য ওটা, আর এটা আর একটা কিনেছি ওই ঝুল ঝাড়ু ফ্যান ত্যান মোছার জন্য সমস্ত কিছু। সেটা একটা খুব ভালো, মানে দেখা যাচ্ছে ছোটো কিন্তু প্রচুর অনেকটা লম্বা, ফ্যানগুলো বেশ সুন্দর, নিচের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করা যাবে। তো মেয়ে বলছে মা পরে খাবো, আমি রান্না করে গেছিলাম ডাল মাছ ভাজা আর আলু মাখা ভাত। তো মেয়ে বলছে মা কার্টেনগুলো লাগিয়ে নি আর তারপরে খাবো। তো কী হলো বন্ধুরা, দেখো কার্টেনগুলো আমরা লাগানোর জন্য রুমে ঢুকলাম, আর দেখো আমাদের তো দেওয়া আছে, ওই বেডশিট একটা দেওয়া আছে দেখতেই পেলে। মেয়ে খুব আনন্দে বলছে লাগিয়ে নি তাহলে বেডশিটটা খুলবো, আর তারপরে দেখছে যে ওগুলো আমরা উইন্ডোর জন্যেই নিয়ে এসেছি কিন্তু ও খুব ছোটো হয়ে যাচ্ছে। তো ব্যাস আর লাগানো হলো না, ওগুলো চেঞ্জ করতে হবে। তো কী করলাম আমরা,
বিকেলেই চলে গেলাম, ওরা রেখে দিলাম উইন্ডের জন্য, মানে দোরের জন্যই নিতে হবে। দোরগুলো যেগুলো 7 ফুটের সেগুলো, যেগুলো 5 ফুটের আছে, তো 5 ফুটে আর অনেক বড় বড় জানালাগুলো, সেই জন্য এগুলো দিলেও ভালো লাগছে না, মানে ছোট, বেশ ছোট ছোট মনে হচ্ছে, তো পুরোটা ঢাকাই যাচ্ছে না। সেই জন্য আমরা মামি আবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে বার হলাম। আবার সন্ধ্যের দিকে এই যে বার হয়ে আর চেঞ্জ করে নিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম। আর সন্ধ্যের সময় দেখো বাজারটা তোমাদের একবার তবু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা তবু তাড়াতাড়ির মধ্যে, মানে 6:30 ওই 6টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর ওই শুধু চেঞ্জ করা ছিল, আর মেয়ে বললো ঘুরবো না, পার্লারে যাবো। তো পার্লারের ভিডিও তোমাদের সাথে আমি করতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। মেয়ে হেয়ার কাট করেছে, আর আমি আর মেয়ে আইব্রো করলাম, ব্যাস। এই তাহলে আমি আমার আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগের কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট, টাটা, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।